গাইজ, আজকে আমরা ইসলামিক ভিডিওস দেখতে চলেছি। মা, আমি হাফেজ হচ্ছি মা। এবার আর কেউ কমেন্ট করতে পারবে না, ভাইয়া ইসলামিক ভিডিও বানাও, রোজা রমজানের দিন তুমি এসব কিসব ভিডিও বানাচ্ছো, ছি ছি তুমি কত পচা। আশা করি এরকম কমেন্ট কেউ করবে না, কারণ এই ভিডিওটা একটা আমার বোন হতে পারে না। ও এসব কি পোশাক পরেছে মা, আমার বোন হতেই পারে না। মা, তোমার ছেলে সব কি বলছে? হ্যাঁ, আমি কি বড় হয়ে গেছি? আমি এখনো ছোট রয়েছি আর আমি এখন এগুলো পরব না তো কি পরব? হ্যাঁ, সেটাই তো, বাচ্চা মেয়ে হাফ প্যান্ট পরে আছে। হাফ প্যান্ট আমিও তো পরতাম বাচ্চা কালে, এখন আর পরি না। বাচ্চা মেয়ে কি কি পোশাক নিয়ে গেছে, নেলাম আছে, এখনো পোশাক পরে শিখে নেব, ভালো মন্দ পোশাক চিনবে কিভাবে? দেখো ভাই, এমনি কে ড্রেস পরে, ফিতা বের হয়ে আছে। বাচ্চা মেয়ে ঠিক মতো ড্রেস পরতে না পারলে আম্মুর কাছ থেকে পড়াই নাও বাবু, আর না হলে আমার কাছে আসো। ভাই, এসব ভিডিওর না টাইটেল গুলো দেখলে পুরো ভিডিওর গল্প বোঝা যায়। ভাই হাফেজ বোন বেপর্দা অথপর। ভাইয়া, আমি আমি পুরো ভিডিও দেখিনি, কিন্তু যতটুকু বুঝছি ভাই থাকবে হাফেজ, বোন থাকবে বেপর্দা। হাফেজ ভাই বোনকে সুন্দর সুন্দর গেন টেন দিয়ে ভালো করে দেবে, কাহিনী শেষ, এমনটাই হতে চলেছে। দেখো ভাই, আমি তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। ভাই মাদ্রাসা হাফেজ হয়েছে বলে অহংকার হয়ে গেছে, আমিও ভার্সিটিতে বইরা তোরে দেখাই দিমু যা। Yes, চাওয়া যাবে মানে ফুল সাপোর্ট, পাশে আছি তোমার, ভার্সিটিতে পরে দেখাই দিও। কিন্তু কি ভাই এটা, এটা কি মাইক্রোফোনটাকে কোথায় রাখছে ভাই, মাইক্রোফোন রাখার জায়গা ওটা, কালো মাইক্রোফোনটাকে কি অন্য কিছু ভেবে ওখানে রাখছে? ভাই মাইক্রোফোনটা নিয়ে আমার মাথায় অনেক জোকস আসছে, কিন্তু না না ভাই বলা যাবে না এগুলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন হুদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাই কোন মাদ্রাসা থেকে 30 পারার হাফেজ হইছে, এমনি কে পড়ে ভাই, এক আলিফ টান নাই কথা, এমনি পড়তে হয় না। থাক ভাই, আমি ভুল ধরতে শুরু করলে প্রতিটা অক্ষরে ভুল ধরতে পারবো, কেমনে ভুল ধরছি সেটা জানতে চাইলে আমি আরো 7-8 বছর আগে হাফেজি মাদ্রাসায় পড়েছি, ঠিক আছে, যারা জানো না জানাই দিলাম। ওয়াও আন্টি, আপনার মেয়ে মনে হয় তাই না? ওয়াও, সো বিউটিফুল। এই আপনাদের সমস্যা কি? এ বেবি, কোনো সমস্যা নাই। এ বেবি, তুমি তো এমনি দেখতে অনেক সুন্দর, তোমার নাম্বারটা একটু দেওয়া যাবে বেবি? আন্টি, আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আপনার মেয়ের নাম্বারটা হবে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ভাই রাস্তাঘাটে বিয়ের প্রস্তাব কে দেয় ভাই, বাসায় হাফ কেজি মিষ্টি নিয়ে বিয়ের প্রস্তাব দিতে যায় তা? বেবি, হ্যালো বেবি, এ বেবি 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 কাম বেবি। ভাই কেমনে বেবি বেবি করে ভাই, এমনে বেবিকে ডাকলে বেবি বাংলাদেশ থেকে চলে যাবে বিশ্বাস করো। আন্টি, আপনার মেয়েকে একটু বোঝান না, মেয়ে তো বিয়ে দিবেন, আমি কিন্তু ছেলে হিসাবে একদম খারাপ না, আমার অনেক কিছু আছে, যে গাড়িটা দেখছেন না 5,49,000 টাকা দিয়ে কিনেছি, আমার আরও গাড়ি আছে, মেয়েটা মেয়েটা আমাকে দিয়ে বিয়ে দিয়ে দেন না আমার সাথে। চলো তো ফালতু সময়। ভাই কে করে এমনটা, 5 লাখ টাকার বাইক থাকলে এমন সিস্টেমই করা লাগে, বাইক দেখে তো সালা ঠোপাটোপ মেয়ে উঠবে। এসব চাপড়ি পোলাপান সব জায়গাতেই যদিও বা থাকে, কিন্তু আমাদের গ্রামে নাই। পুরো স্কুল লাইফে আমি ওয়েট করে গেছি এসব চাপড়ি পোলাপানদের জন্য, কাউকে পাই নাই। আমি আমি প্রতিদিন গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকলাম জানো, এসব চাপড়ি পোলাপান মেয়েদেরকে ডিস্টার্ব করবে আর আমি তাদেরকে মেরে মেয়েদেরকে বাঁচাবো আর মেয়েদের চোখে আমি হিরো হয়ে যাবো, কিন্তু কেউ মেয়েদের ডিস্টার্বই করে না আমাদের এখানে। তোমাদের ওখানে কি কেউ মেয়েদের, তোমাদের ওখানে কি কেউ মেয়ে দেখলে বেবি বেবি করে চিল্লাই জানায় তো? আমার আমাদের এখানে তো এমন কেউ পড়ে না, আসলে আমার থাকে এটা কথা, আমার সামনে কেন পড়ে না এইসব ছাপড়িগুলা। কি রে দোস্ত, কেমন আছস? এই তো ভালো, তুই কেমন? হ্যাঁ ভালো, তোর তো সেই লাগতেছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ড্রেসআপগুলো অনেক ভালো। ভাই এগুলো এগুলো হলো আসল ফ্রেন্ডশিপ, কত সুন্দর প্রশংসা করছে, আমি তো আমার কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে দেখা হলে আলাদাই আলাদাই কমপ্লিমেন্ট দিয়ে দিই। আরে মাম্মা কি অবস্থা, তোর বান্ধবীটা এখন পড়াই দিলি না রে? আর আরে তুই তো আজকে সেই মানে মোটামুটি ছাগলের মতো লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ অন্যান্য দিন তো কুত্তার মতো লাগে। হ্যাঁ হ্যাঁ ড্রেসআপগুলো অনেক ভালো। হ্যাঁ তোর নাম্বারটা দিস, রাতে ফোন দিমু। আচ্ছা ঠিক আছে দেওয়ানি। হোয়াট, এ কেমন ফ্রেন্ড ভাই, ফ্রেন্ডের নাম্বারই নাই, ফ্রেন্ডের নাম্বার থাকে না, এটা কেমন ফ্রেন্ড ভাই? আরে সুমাইয়া দেখ, আর তুমি তো বড় হয়ে গেছে, এইসব ড্রেসআপ আসাপ পরো, মানুষ তো সমালোচনা করতেছে এলাকার মধ্যে, সবাই যা তা বলতেছে, তোমার ভাই একটা কোরআনের হাফেজ, তুমি এইসব ড্রেসে পরো, তোমার বাবা থাকে প্রবাসে। ভাই বেসন পকেটে এমনি কে ফোন রাখে ভাই, আর ফোনটা দেখো ভাই, পাছার সেই ফোনটাই তো বড়। এডিটর প্লিজ কাট দিস। পোশাক আশাক কেমনে পড়তে হয় সেটা না হয় শিখে নি, পেছন পকেটে যে ফোন রাখতে হয় না এটাও কি শিখে নেই মেয়ে? যেভাবে ফোনটা রাখছে, যে কেউ তো এসে পেছন মেরে পেছন পকেট থেকে ফোনটা মেরে দিবে। আর এটা কারে মাসা দিয়েছে ভাই, মায়ের চেয়ে মেয়েই বড়, এই মেয়ে কি পোলিও টিকা দেওয়ার আগে বিয়ে দিয়ে দিছে নাকি? আরে এত বড় মেয়ে পয়দা করছে কেমনে? এটা ঠিক না, তুমি এসব ড্রেস পরবা না, তোমার ভাইয়ের বদনাম হচ্ছে, সে হাফেজ একজন, একটা হাফেজের বোন যদি এই সমস্ত কাপড় চুপড় পরে, আন্টি আপনি বোঝায় নোরে, আপনি তো মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই বুঝে গেছি, এই ভাইয়া হলে এই গল্পের ডিরেক্টর, ভাইয়া এখন সুন্দর সুন্দর গেইন দিবেন, যে গেইনগুলো শুনে আমাদের আপু মনে গেইনই হয়ে যাবেন, মানে ভালো হয়ে যাবেন, এবং কাহিনী এখানে শেষ। ভাই ভুলটা আমি বুঝতে পারছি, আমি সত্যি দুঃখিত,
তোমার ক্ষমা করে দে ভাই। ভাই বলেছিলাম ভাই কি এমন গেন্দে, আমি জানি না রিয়েল লাইফে এগুলো হয় না, কিন্তু নাটক সিনেমায় দেখে 3 মিনিটে সে একদম গেন্দে দেয় আর সবাই সবার ভুল বুঝতে পারে, ভালো হয়ে যায়। যাক ভালো ভালো ছিল, খুবই খুবই সুন্দর ছিল মেয়েটা, না গল্পটা ভালো ছিল, খুবই শিক্ষণীয় ভিডিও এটা। আমরা অনেক কিছু শিখতে পারলাম, যে 30 পারার হাফেজ হওয়ার পরে ভুল ভালো উচ্চারণ করে আরবি পড়তে হয়, অডিওটা রেকর্ড করার জন্য কোন জায়গায় মাইক্রোফোনটা রাখতে হয়, এছাড়াও আরও শিখলাম যে ফোন আসলে পাছার তোলায় মানে পেছন পকেটে রাখতে হয়। খুবই শিক্ষণীয় ভিডিও ছিল এটা। এই ড্রাইভার দেখো তো এরা কারা, গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করাও। এই কি সমস্যা? এই যাবে নাকি? যাবে নাকি মানে কোথায় যাওয়ার কথা বলছে ভাই? আবু মনিরা মনে হয় মসজিদে নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব খুঁজছেন, এটাই হতে পারে। কারা তোমরা? আমরা বুঝলাম না বিষয়টা, গাড়ি ভাবে দাঁড় করাইলা, আমরা নামাজ পড়ে আসছিলাম। এই আমাদের বাসায় নিয়ে চল না, হোটেলে হলে 10,000 আর তোর বাসায় গেলে 5,000, চল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুষ্টু কাজের জন্য কাস্টমার হচ্ছে। আচ্ছা ভাই, এই হলুদ জামা পরা মেয়েটা একটু আগে ইসলামিক ভিডিওতে অভিনয় করলো না, এখন আবার কি শুরু করলো ভাই? এই মুলবি সাহেব, ওই এটা কি করছেন? টাকা দিবে না বলে তুলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, ফ্রিতে তুলে নিয়ে যেতে পারবে, যখন তখন 5-10,000 টাকা কেন খরচ করবে? রাস্তায় নেমেছিস, রাস্তায় নেমেছিস ব্যবসা করার জন্য, আবার কথা বলছিস বেশি বেশি, একদম দেবো না একটা। আচ্ছা আপনাদের সমস্যা কি? আমরা যা মন চায় তাই করবো, তাতে আপনাদের কি? নিজেকে কন্ট্রোল করতে না পারলে আমাকে বয়ফ্রেন্ড বানাই নিতে, আয় হায় কি অবস্থা! আর তুই কেন আসছিস? স্যার আমার না, আমার বয়ফ্রেন্ড এখানে বিক্রি করে দিয়ে গেছে। বয়ফ্রেন্ড বিক্রি করে দিয়েছে? গার্লফ্রেন্ড কে আবার বিক্রি করে কেমনে ভাই? আরে এটা কেমন বয়ফ্রেন্ড ভাই? সেক্সি গার্লফ্রেন্ড পাইছিস, নিজে এনজয় কর না, তো বিক্রি করে দিয়ে চলে গেছে ভাই। এটা আদা ময়দা নাকি পেঁয়াজ মরিচ যে 35 টাকা কেজি ধরে বাজারে বিক্রি করে দিয়ে চলে গেল? আমি যে বাসায় যাব তার কোনো মুখ নেই, আমি এই মুখ নিয়ে কিভাবে বাসায় যাব স্যার? ভাই বাসায় মুখ নিয়ে না যাইতে পারলে রাস্তায় মুখটা রেখে যাও, মুখ দেখাতে না পারলে মাস্ক পরে বাসায় যাও, সমস্যা কি? ভাই এই ফেজের ভিডিও গুলো তো হেভি, কই ছিল এতদিন এই ভিডিও গুলো? অল্প বয়সী মেয়েকে বিয়ে অতপর, ভাই এদের সব ভিডিওর টাইটেল অতপর কেমন থাকে আমি জানি না। অল্প বয়সী মেয়ে না লিখে কুচি মেয়ে লিখে দাও, আরো বেশি মজা লাগবে ভাই, কোচি জিনিসটার মজাই আলাদা। ওকে তো এটা হলো গিয়ে অল্প বয়সী মেয়ের বাসর রাতের গল্প। ওহ ওয়াও, আপনি আসতে এত দেরি করলেন কেন? আমার একা বুঝে ভয় লাগে না। আরে সালাম করতে হবে না, ওঠো ভাই। আপনি কেমন আছেন ভাই? কে তোমার ভাই? কেন আপনি জামাইকে ভাইয়া কে বলে ভাই? আপনার আব্বা আমাকে বলেছে আমি নাকি তার মেয়ের মতো, তাহলে আমি যদি তার মেয়ের মতো হই তাহলে তো আপনি আমার ভাইয়া হন। লজিক তো ঠিকই আছে ভাই, কিন্তু জামাইকে ভাই? ভাই আমার বউ যদি আমাকে বাসর ঘরে ভাইয়া ডাকে তাহলে? ভাই ছোটবেলা থেকে ভাই আমাকে মেয়েরা শুধু ভাইয়া ভাইয়া বলে ডাকছে, বাসর ঘরে বউ যদি আমাকে ভাইয়া ডাকে তাহলে ভাই আমি শেষ, নুনটা কেটে ভাই আমি সন্ন্যাসী হয়ে যাবো। এই জীবন রেখেই বা কি লাভ যদি বউয়ের মুখে শুনতে হয় ভাইয়া ডাক? ভাইয়া আমার না খুব ঘুম পেয়েছে, তুমিও ঘুমো আমিও ঘুমাই, আর এই নাও এটা রেখে দাও, সকালে এটা আমাকে দিও। ভাই আমাদের আলাদা বিপদে পড়ে গেছে, ভাবছি কারে বিয়ে করলাম ভাই, কোচি জিনিসের চোখ করে কিছুটা করার সুযোগ পাচ্ছি না। এই ভিডিওটা ভালো ভাই, জেনুইনলি এই ভিডিওটা ভালো আছে। আর ভাই আমি গতকালকে আমার একটা ছোটবেলার মেডামের বসে গেছিলাম, মেম আমার জিগাইতেছে জিহাদ আমাকে এত পছন্দ করে তোমার সাবস্ক্রাইবার কেন করছে না? ভাই আমি কি বলবো বলো, তোমরা সাবস্ক্রাইব করছো আমি কি বলবো? সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এই ভিডিওটা দেখতে পারো, এটা তো ভাই আলাদা লেভেলের ভিডিও, এটা তো তুমি পাগল হয়ে যাবে, মেয়েরা ভাই কমেন্ট সেকশনে পাগল হয়ে গেছে এটা, এটা এটা দেখতে পারো তুমি, দেখো ভাই দেখো, ভালো ভিডিও ভাই দেখো, থ্যাংক ইউ।